ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক দেয়নি আওয়ামী লীগ প্রত্যক্ষভাবে অংশ নিচ্ছে না বিএনপিও নির্দলীয় নির্বাচন মনে হলেও আদতে এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই দলেরই তৃণমূলের নেতাকর্মীরা এমন প্রেক্ষাপটে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে কতটা সুসংহত করবে এ নিয়েই ছায়া সংসদ বিতর্ক ডিবেট ফর ডেমোক্রেসির বিকেলে এফডিসিতে এই বিতর্কে সরকারি দল হিসেবে অংশ নেয় ঢাকা মেডিকেল কলেজ আর বিরোধী দলে ছিল মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্র্যাসের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের অংশ নেয়া না নেয়া নিয়ে যে ধুম্রজাল তা স্পষ্ট করা দরকার ছিল ক্ষমতাসীন দলের উপজেলা নির্বাচনের লড়াইটাও মনে হয় যে আমলিক বনাম অমলিক হয় কিনা সেটি কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে তবে যেটা হোক না কেন আমরা মনে করি অর্থ বিত্ত পেশি শক্তির বাইরে যাতে সজ্জন ব্যক্তিরা নির্বাচিত সেটি কিন্তু আমাদের প্রত্যাশা থাকবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই যে নির্বাচনের অর্থ ব্যয়টা এত পরিমাণে হয়ে থাকে যে একজন নির্বাচিত প্রতিনিধিকে যখন তার অর্থ ব্যয় তার মধ্যে কিন্তু বেই অর্থ উঠানোর জন্য সেখানে কিন্তু জনগণকে সেবা দিতে তারা বঞ্চিত হয়ে থাকে তারা উৎকোচন গ্রহণ করে থাকে সে কারণে নির্বাচনের অর্থ ব্যয়টা ইউনো এবং দ্বন্দ্ব থেকে থাকে সেই চেয়ারম্যান যাদেরকে করা হয়েছে সেই নারী ভাইস কি শুধুমাত্র কি অলঙ্কার তাদেরকে কি আমরা ক্ষমতায়ন করতে পেরেছি তারা কি শুধুমাত্র বিয়ের শাদি বা বিয়ে ভাঙ্গা ছাড়া অন্য কোনো কাজ অংশগ্রহণ করতে পারছে তাদেরকেও কিন্তু আমরা ক্ষমতায়ন করতে হবে শুধুমাত্র অলঙ্কার হিসেবে নারী উপজেলা চেয়ারম্যানদেরকে ভাইস চেয়ারম্যানদেরকে যদি আমরা নির্বাচন অংশ নির্বাচিত করে দিই তাহলে কিন্তু তাদের ক্ষমতায়নকে আমরা দেখতে পাবো না আমরা দেখি যে প্রধান বিরোধী দল নাঙ্গল প্রতীক নিয়ে এবারে প্রথম ধাপে একজন নির্বাচন করছেন এবং নাঙ্গলের পক্ষ থেকে আমরা দেখেছি তাদের মহাসচিব সাহেব বলেছেন যে দেশের এমন অবস্থা সবাই মিলে আমি নাঙ্গল প্রতীকের কথা বলি আমরা তৃণমূলের কথা বলি আমরা যদি তমির আলম খন্দকার সহ ওয়ার্কার্স পার্টির কথা বলি সকলে মিলে কিন্তু একটা কথা বলছেন সেটি হচ্ছে নির্বাচনটি এখন কোনোভাবেই সরকারের হাতে চলে গিয়েছে নির্বাচন কমিশন কোনোভাবে নির্বাচন পরিচালনা করতে পারছে না আমরা চাই নির্বাচনটি অবশ্যই যাতে নির্বাচন কমিশন পরিচালনা করতে পারে সরকার যাতে সেখানে কোনো হস্তক্ষেপ না করে একটা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন যাতে উপজেলা নির্বাচন আমরা উপহার দিতে পারি সে প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি একই সাথে আমি আশা করব যে আমাদের যে রাজনৈতিক যে দ্বন্দ্ব রয়েছে সব দ্বন্দ্বগুলোকে আমরা বিতর্কের মাধ্যমে আমরা অবসান করব। এবং সেই বিতর্কের মাধ্যমে অবসানের জন্য একটা সংলাপ প্রয়োজন ডায়ালগ প্রয়োজন আজকে যারা রাজপথে বসে চিৎকার করছেন তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে এবং সরকারের পক্ষ থেকে হাত বাড়িয়ে দিতে হবে তাহলেই কিন্তু আমরা গণতন্ত্রকে সুসংগত করে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে বলি উপজেলা পর্যায়ে বলি ইউনিট পর্যায়ে বলি জাতীয় পর্যায়ে রাজনীতিকে আমরা আমাদের যে লালসবুজের পতাকাকে তুলে ধরবার জন্য চেষ্টা করছি সেই চেষ্টাকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারবো স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন নির্বাচনে জনগণের অংশগ্রহণই বড় ব্যাপার পার্টিসিপেটরি ইলেকশন ইজ ডাজ নট মেন যে অমুক দল অমুক দল যোগদান করতে হবে অর্থাৎ জনগণের অংশগ্রহণ করতে হবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হইতে হবে প্রতিদ্বন্দ্বিতা কি একই দলের ভিতরে হবে না অন্য দলের ভিতরে হবে অথবা নিরপেক্ষ প্রার্থীদের মাধ্যম দিয়ে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হবে তার মাধ্যমে নির্বাচন হবে তো সেটাকেই আসলে ডেমোক্রেটিক প্রসেস একদম প্লাটোর কথা বলি এরোস্টোটলের কথা বলি যার কথাই বলি না কেন তারা মানুষের অধিকারের কথা বলছেন এবং অধিকার বাস্তবায়নের জন্য এখানে এই বিষয়টাকে পার্টিসিপেটারি ইলেকশনের কথা বলা হয়েছে তো এখন আমাদের দেশের পক্ষাপাট নিয়ে আমি কথা বলতে গেলে অনেক বড় সময় যাবে আমাদের এখানে থামরুল যে কথাটা এসেছে সেটা হলো যে ডেমোক্রেসিকে যদি আমরা এনশিওর করতে পারি তো ডেমোক্রেসি কী ডেমোক্রেসি ববডাল রিসেন্ট ভেরি আপনার ভেরি প্রমিন্যান্ট পারসন হু হ্যাভ লট অফ রিসার্চ অ্যাবাট দ্য ডেমোক্রেসি ইট ইজ এ অ্যান্ডলেস ইট ইজ এ ওপেন অ্যান্ড কথা বলা হয়েছে দ্যাট ইজ এটা এখনও শেষ হয়ে যায়নি অর্থাৎ শেষ হবে না ডেমোক্রেসি এমন একটা ব্যবস্থা যে প্রতিদিন মানুষের যেমন মানসিকতা চেঞ্জ আসে আমার টেকনোলজি যেরকম পরিবর্তন করবে। তো পরিবর্তিত টেকনোলজিকে আমি অ্যাডপ্ট করব এবং সেখানে কিছু চ্যালেঞ্জ আসবে তাতে সুপল নামে নেব নতুন নতুন চ্যালেঞ্জ আসবে সেটাকে আমি জনমানুষের জন্য কল্যাণের জন্য আমি সেটার জন্য সেটাকে আবার অ্যাকাউন্টেবল করব থ্রু দ্য ল অ্যান্ড বিভিন্ন প্রসেসে রাজনৈতিক দলগুলো কথা বলা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি কোনো দল অংশগ্রহণ না করলে ডেমোক্রেটিক যে ফিলোসফি সেখানে কোনো রকম ত্রুটি হবে না কোনো 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 দল অংশগ্রহণের কথা বলা হয়নি পার্টিসিপেটার ইলেকশনের কথা বলা হয়েছে আপনি ইন্ডিভিজুয়ালি পার্টিসিপেট করতে পারেন অথবা কোনো দলীয়ভাবে পার্টিসিপেট করতে পারেন এবং কোনো দল অংশগ্রহণ না করলে ডেমোক্রেসি যে পসেস ফিলোসফি এটার জন্য কোনো ক্ষতির কোন সুযোগ আছে বলে আমি জানি না। ছায়া সংসদ বিতর্কে বিজয়ী ঢাকা মেডিকেল কলেজের বিতর্কিকদের হাতে ট্রফি ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়। সাদিয়া ফ্রোস 18 নিউজ ঢাকা